আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। কিছুদিন ধরে ঢাকার কিছু ভিডিও দিয়ে যাচ্ছিলাম, এতে ভিউয়ার্সদের কাছ থেকে ঢাকার বাইরের ভিডিও দেওয়ার রিকোয়েস্ট আসছিল। সেই সুবাদেই আজ ময়মনসিংহের নতুন ভিডিও নিয়ে এসেছি। ময়মনসিংহের ফিউচার বিল্ডিং প্রকল্প নিয়ে এটি চতুর্থ পর্ব। এ পর্বেও থাকছে বেশ কিছু আকর্ষণীয় প্রকল্প, তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। তো আর কালক্ষেপ না করে চলুন প্রকল্পগুলো দেখে নেই। প্রথম প্রকল্পটি হল ময়মনসিংহ সিটি সেন্টার। সিটি কনস্ট্রাকশন লিমিটেড এই ভবনটি নির্মাণ করছে। মিক্সড ইউজড এই ভবনটির অবস্থান নগরীর ধোপাখোলা মোড় এলাকায়। এর প্রথম ছয়টি ফ্লোর হবে কমার্শিয়াল। ময়মনসিংহ সিটি সেন্টার হবে একটি 17 তলা বিশিষ্ট ভবন। ময়মনসিংহের মাসকান্দা বাস স্ট্যান্ডের বিপরীতে নির্মিত হচ্ছে ডিজিটাল টাওয়ার নামের এই ভবনটি। এ ভবনের প্রতি ফ্লোরে থাকবে 10টি করে ইউনিট এবং প্রতি ইউনিটের সাইজ হবে 1500 বর্গফুট। ওয়াফিয়া রিয়েল এস্টেট লিমিটেড এটি নির্মাণ করছে। ডিজিটাল টাওয়ার নামের এই ভবনটি হবে 20 তলা বিশিষ্ট। মাসকান্দা বাস স্ট্যান্ডের পাশে আমিরাবাদ হাউজিংয়ে নির্মাণাধীন একটি প্রকল্প হল আমিরাবাদ সম্প্রীতি টাওয়ার। এটি ময়মনসিংহের সবচেয়ে উঁচু রেসিডেন্সিয়াল প্রজেক্ট হতে যাচ্ছে। ভবনটি হবে 23 তলা বিশিষ্ট এবং প্রতি ইউনিটের সাইজ হবে 1456 বর্গফুট করে। নগরীর বাউন্ডারি রোডের একটি দারুণ প্রকল্প হল গ্রিনল্যান্ড মাদার প্যালেস। এই ভবনটি নির্মাণ করছে গ্রিনল্যান্ড ডেভেলপার প্রাইভেট লিমিটেড। গ্রিনল্যান্ড মাদার প্যালেস হবে একটি 15 তলা বিশিষ্ট ভবন। নমহল ভিউ নামের এই ভবনটি নির্মিত হচ্ছে নগরীর সারদা ঘোষ রোডে। এই ভবনের প্রতিটি ফ্লোরের সাইজ হবে 1130 বর্গফুট করে। নমহল ভিউ হবে একটি 14 তলা বিশিষ্ট ভবন। বাংলাদেশ প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশন ময়মনসিংহে নির্মাণ করছে বিপিটিএ টাওয়ার। বিপিটিএ টাওয়ারের পূর্ণরূপ হল বাংলাদেশ প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশন টাওয়ার। নগরীর চরপাড়া রোডে এই ভবনটি নির্মিত হচ্ছে। এটি হবে একটি 12 তলা বিশিষ্ট ভবন। তো এই ছিল ময়মনসিংহের নির্মাণাধীন বিল্ডিং প্রজেক্টের চতুর্থ পর্ব। কিছু ছবি দিয়ে সহযোগিতা করার জন্য রাকিব হাসান ভাইকে ধন্যবাদ। আজকের ভিডিও তবে এখানেই শেষ করে আমি বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।